নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন রকম আপডেট এবং নিউজ শেয়ার করা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইলেকশনের আগে পরে যা রেজাল্ট হলো, মার্কেটে কীরকম ইম্প্যাক্ট করতে পারে, কোন দিকে আমরা নেক্সট তাকাবো, যে কোন কোন সেক্টরগুলো নেক্সট দিন কয়েকদিন বেশ ভালো রিটার্ন দিতে পারে, বা আমরা শেয়ারে এখন বাই করব বা সেল করব না হোল্ড করে থাকব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে নিই, সামনে উইক খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রায় এই উইকের শেষেও কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট আছে, যেরকম আমাদের ইলেকশন রেজাল্ট বেরিয়ে গেল। তো ইলেকশন রেজাল্টে আগে প্রায় মার্চ থেকে পিএসইউ স্টকগুলো খুব ভালো রিটার্ন দিচ্ছিল, তো ফাইনালি আমাদের যা এতদিনের রিটার্ন অনেকের একদিনেই সেই রিটার্ন চলে গিয়েছে। কেননা এক্সিট পোল বা সমস্ত মিডিয়া রিপোর্ট অনুযায়ী যা আমরা বুঝতে পারছিলাম যে প্রেজেন্ট গভর্নমেন্টই মেজরিটিতে আসবে, কিন্তু মেজরিটিতে আসতে পারলো না। তো এখন সম্ভবত এই সরকারই থাকবে, কিন্তু সরকারের স্ট্রেংথ একটু কম থাকবে। তো 7ই জুন ফ্রাইডে যেদিন আমাদের লাস্ট ট্রেডিং সেশন থাকবে, তো 5 থেকে 7 তারিখে আরবিআই এমপিসির মিটিং বসবে, যেখানে বিভিন্ন রকম পলিসির অ্যানাউন্সমেন্ট হবে। তো এই পলিসি অনুযায়ী বা রেড কার্ড অনুযায়ী মার্কেট তার ডিরেকশন নেবে। যদি আমার মনে হয় না এখনও রেড কার্ডের কোনো সম্ভাবনা রয়েছে, যেহেতু গ্লোবাল স্তরে রেড কার্ডের কোনো সম্ভাবনা নেই, তো আরবিআইও সম্ভবত রেড কার্ড থেকে পিছিয়েই থাকবে। তো মার্কেটের সেন্টিমেন্ট এটার উপর অনেকটা ডিপেন্ড করবে। তো 7 তারিখেই 5 থেকে 7 3 দিন মিটিং হবে, 7 তারিখে পলিসির অ্যানাউন্সমেন্ট হবে। তো এগুলোর উপরেও মার্কেট কিন্তু বিভিন্নভাবে ডিপেন্ড করে থাকে। নেক্সট 8ই জুন সম্ভবত পিএম মোদী আবার তৃতীয়বারের জন্য বসতে চলেছেন মশনাতে, এবং আজকেই তিনি তার রেজিগনেশন প্রেসিডেন্টকে দিয়ে দিয়েছেন। তো 8 তারিখ খুবই ইম্পর্টেন্ট, লাস্ট খবর পাওয়া অবধি বা দেখা অবধি যে এনডিএর যে গঠবন্ধন সেটা ঠিকঠাকই রয়েছে এবং তারাই সরকার গঠন করতে চলেছে, যেহেতু 272 ম্যাজিক ফিগারের উপরেই তাদের এখন সিট সংখ্যা রয়েছে। তো গভর্নমেন্ট এখানে একটু নড়বড়ে হতে পারে, অনেকে ভয় পাচ্ছে, তো স্টকগুলো থেকে অনেকেই বেরিয়ে যাচ্ছে, পিএসইউ স্টকগুলো। তো আজকে মার্কেট অনেকটাই রিকভার করেছে, তো দেখা যাক, আমার মনে হয় যেদিন শপথ নেবে তার 1-2 দিন মার্কেট ভালোই র্যালি দেখাতে পারে। নেক্সট ইভেন্ট 11-12 তারিখে তো ইউএস ফেডের মিটিং রয়েছে, যেখানে রেড কার্ড নিয়ে অনেকেই আশাবাদী। তো একটা রিসেন্টলি একটা নিউজ এসেছে যে উইথ নো রেড কার্ড এক্সপেক্টেড। তো আমরা জানি যে রেড কার্ড যখনই হয় তখন স্টক মার্কেট উপরের দিকে যায়, রেড কার্ড আনচেঞ্জ বা হাইক যদি করা হয় স্টক মার্কেট নিচে নামে। তো এখানে আরবিআই পলিসি প্লাস ইউএস ফেডের যে অ্যানাউন্সমেন্ট রয়েছে এর উপরেও মার্কেট অনেকটা ডিপেন্ড করবে। আর তৃতীয়ত নরবরে এখন সরকার, তো মার্কেট সেটেল ডাউন হতে প্রায় আরও বেশ কিছুদিন টাইম লাগবে। তো যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কোনো ব্যাপার না, শর্ট টার্মে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। তো দেখা যাক কী আসে, যদি রেড কার্ড হয় মার্কেট আবার কিন্তু ভালো র্যালি দেখাতে পারে। তো এই 3টে ইভেন্টের উপর মার্কেট অনেক ডিপেন্ড করবে। তো এনডিএ আমরা জানি যে 272 উপরেই রয়েছে, তো তারাই সরকার গঠন করবে। আজকে যদিও মিটিং ছিল, তো মিটিংয়ে তারা সহমত হয়েছে এবং ইন্ডিয়া জোট সম্ভবত আসছে না। তো আমরা কী করি, স্টক মার্কেটে যখন যেই দিকে সেক্টর যায় সেই দিকেই তাকাই। তো যখন বিজেপি সরকার ছিল তখন পিএসইউ স্টকগুলো খুব ভালো র্যালি দিচ্ছিল, কেননা নরেন্দ্র মোদী পিএসইউ স্টকগুলোকে খুব প্রায়োরিটি দিচ্ছিল সব কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে আগে যে কংগ্রেস সরকার ছিল পিএসইউ স্টকগুলোকে সেরকম ফ্যাসিলিটি দিত না বা তাদের ইম্পর্টেন্স সেরকম ছিল না। তো পিএসইউ স্টক থেকে আগে অনেকেই দূরে থাকতো, অনেক বড় বড় ইনভেস্টর পিএসইউ স্টককে তার পোর্টফোলিওতে রাখতেন না। তো রিসেন্টলি পিএসইউ স্টক লাস্ট 2023-22 সালের দিকে প্রায় 400-500% করে প্রত্যেকটাই রিটার্ন দিয়েছে, এবং লাস্ট আমরা মার্চের পরেও যদি দেখি প্রত্যেকটা স্টক প্রায় ভালোই রিটার্ন দিয়েছে, অ্যাবাভ 50%। তো এখানে আমার একটাই উদ্দেশ্য এটা বলার যে এনডিএ সরকার যদি আসে, মোদী সরকার যদি থাকে, তো প্রিভিয়াস যে তার কাজ, যেমন সোলার এনার্জির উপর, ইভির উপর, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করার জন্য যে সমস্ত কাজ, সেই কাজগুলোই চলবে, এবং ডিফেন্স, রেলওয়ে সেক্টরে যেগুলো আগেই ভাষণে বলেছিল তো সেগুলোই কন্টিনিউ করবে। তো সেখানে মনে হচ্ছে লং টার্মের জন্য ভালোই হতে পারে, কিন্তু শর্ট টার্মে একটু ইম্প্যাক্ট পড়বে। তো যেই স্টকগুলো ওভার ভ্যালু হয়ে আছে এখন পিএসসি স্টকগুলো পি রেশিও 100 উপরে, তো সেগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন কিছুটা। যারা হাই প্রফিটে রয়েছেন 50% কোয়ান্টিটি এখানে রিলিজও করে দিতে পারেন, কেননা এখানে কনসলিডেশন একটা ফেস আসতে পারে, আর সরকার নড়বড়ে হলে যখন তখন সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে স্টক মার্কেটের উপর ইম্প্যাক্ট পড়বে, বিশেষ করে পিএসসি স্টক। তো আমরা লাস্ট দিন ইলেকশন রেজাল্টের দিন যা দেখলাম যে পিএসসি স্টকগুলো যেভাবে র্যালি দিয়েছে ঠিক সেইভাবেই নিচে নেমেছে, তো প্রায় 6 মাসের রিটার্ন একদিনই খেয়ে ফেলেছে। তো যারা হোল্ড করে আছেন অনেকদিন ধরে তারা কী করবেন, পিএসসি স্টকগুলোকে ভালো রিটার্ন পেলে কিছুটা প্রফিট বুক করুন, কিছুটা রিলিজ করে দিন, নতুন করে এখন কেনার কোনো দরকার নেই, মার্কেটকে একটু সেটেল হতে দিন। কেননা মার্কেট সবসময় সবাইকে মকা দেয়, এতদিন ধরে যে স্টকগুলো ওভার ভ্যালুড হয়েছিল মার্কেট নিচে নামার ফলে অনেক স্টক আবার তার ফেয়ার প্রাইসে এসে। তো মার্কেটে মকা সবসময় আমাদেরকে দেয় এবং মার্কেটে মকা সবসময় থাকে বাই করার জন্য, কেননা নতুন নতুন ইনভেস্টাররা আসবে, তারা কিন্তু এখান থেকেই বটমে বাই করলে কিন্তু ভালো রিটার্ন পাবে। তো স্টক মার্কেট ঠিক এভাবেই চলে।
তো আমি জাস্ট দু একটা উদাহরণ দিচ্ছি যে অনেকে বলছে পিএসসি স্টক চলবে না, চলবে, কেননা আরবিএনএল কাছে 2024 ফেব্রুয়ারি মাস অব্দি 65,000 কোটি টাকার অর্ডার আছে। তো এই কোম্পানিগুলো কাজ করবে, তাদের ব্যালেন্স শিটে সেগুলো ঢুকবে, নেট প্রফিট সেলস, তো নেট প্রফিট সেলস যত বাড়ে, কেননা আমরা যখন ইনভেস্ট করি সবসময় কোম্পানির এইসব দেখেই ইনভেস্ট করি, যে ভালো ফান্ডামেন্টাল বা ফিনান্সিয়াল রেশিও হলে তবেই কিন্তু ইনভেস্ট করি। তো কোম্পানিগুলো ভালো রেজাল্ট করলে কোয়ার্টারলি আশা করি লং টার্মে এই স্টকগুলো ভালো কাজ করবে। আর রেল সেক্টরের স্টক এগুলোই কোম্পানি, নতুন কোনো কোম্পানি অবশ্যই আবিষ্কার হবে না। তো এই এই কাজগুলোই কিন্তু এই স্টকগুলো করবে। তো শর্ট টার্মে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। হিন্দুস্তান অ্যারোনটিক্স, এই কোম্পানির কাছে 84,800 কোটি টাকার এখনও অর্ডার বুক আছে 2023 ডিসেম্বর মতে, এখন হয়তো আবার বেড়েছে। তো এত পরিমাণ, মানে এটা রীতিমতো একটা মনোপলি স্টক, যেখানে ডিফেন্সের বিভিন্ন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে, তারপরে বিভিন্ন রকম জাহাজ তারা বানায়, তো এয়ারফোর্সে যেগুলো লাগে, তো এখন ইন্ডিয়াতে এগুলোই তৈরি হচ্ছে, এই কোম্পানি করছে, এবং বাইরেও কিন্তু প্রোডাকশন তারা দিতে পারছে। তো আগামী দিনে এই কোম্পানিগুলো আশা করি আরও ভালো কাজ করবে। মাজাগাঁও ডক লাস্ট 2023 মতে 30 জুনে প্রায় 39,000 কোটি টাকার এখনও তাদের মধ্যে অর্ডার বুক রয়েছে। তো কোম্পানি খুব ভালোই কাজ করছে, এবং মোদী সরকার যদি থাকে এই কোম্পানিগুলো আরও ভালো কাজ করবে। তো দেখা যাক আগামী দিনে কী হয়, তবে শর্ট টার্মে অবশ্যই এই স্টকগুলোর উপর ইম্প্যাক্ট করতে পারে। তো যারা এখনও ফেসে আছেন, যদি মোদী সরকার আসার পরে একটু উপরে যায়, তো সঙ্গে সঙ্গে স্টপ লস দিয়ে দেবেন বাইং প্রাইসে, না হলে কিন্তু অনেক স্টকে ফেসে যেতে হবে, কেননা সব স্টকের ফান্ডামেন্টাল কিন্তু ভালো নয়। তো এখন আমরা কী করবো? তো পিএসসি স্টকগুলো যারা ফ্রেশ বাইং করতে যাচ্ছেন একদম করবেন না, মার্কেট এখন অনেক ভোলাটিলিটি, একদিনই নিফটি কত পয়েন্ট নিচে নামছে উপরে নামছে, সেন্সেক্স নিচে নামছে উপরে নামছে দেখতেই পাচ্ছি, কখনও পোর্টফোলিও আমাদের রেড হয়ে যাচ্ছে, কখনও গ্রিন হয়ে যাচ্ছে। তো নতুন করে যারা বাই করতে আসছেন তারা কয়েকদিন ওয়েট করুন, মার্কেটকে সেটেল হতে দিন, মার্কেটের দিক কোন দিকে যায় সেটা দেখুন। আর বেশ কয়েকটি স্টক কিছুদিন আগে যেগুলো ভালো রেজাল্ট করেছে, ভালো রিটার্ন দিচ্ছিল এবং মাল্টি ইয়ার ব্রেকআউট দিচ্ছিল, প্লাস ফান্ডামেন্টাল খুব ভালো, বিশেষ করে আন্ডার ভ্যালুড, সেই স্টকের একটা ওয়াচলিস্ট তৈরি করুন। এই ওয়াচলিস্টগুলো যদি আপনি একবার করে ফেলতে পারেন, তারপরে মার্কেটের ডিরেকশন অনুযায়ী একটা নির্দিষ্ট প্রাইসে সেগুলো লং টার্মের জন্য বাই করতে পারেন। আর এখন কী করবেন, খুব ছোটো ছোটো প্রফিট এবং খুব ছোটো ছোটো স্টপ লস দিয়ে মার্কেটে থাকুন, না হলে মার্কেটকে একটু ওয়াচ করতে থাকুন। তো আমরা যদি নিফটি 50 একটু অ্যানালাইসিস করি, তো প্রায় 200 EM এর এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, ঠিক মার্কেট যেদিন ফল করে সেখান থেকে আবার 200 EM তে এসেই কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করেছে। তো 200 EM এর উপরে যতদিন মার্কেট আছে ততদিন ভালো পজিটিভ বা রিকভারি করতে পারি, এর নিচে যদি চলে আসে তাহলে একটা ভালো কিন্তু কারেকশন হবে। আমরা করোনার সময় দেখেছি প্রায় 40% মতো নিফটি কিন্তু কারেকশন হয়েছে, আর আমাদের এখানে হাই লেভেল থেকে মাত্র 8% কারেকশন হয়েছে। তো যারা স্টক মার্কেটে করোনার পরে এসে তারা তো ক্র্যাশ বলতে কোনো কিছু দেখেইনি, তো 8% নিচে নামাতে অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। তো মার্কেটে পেশেন্স রাখতে হবে আর স্টপ লসের সাথে সবসময় কাজ করতে হবে, যেটা আমি সবসময় বলি। তো হিউজ ফল করার পরে আজকে মার্কেট অনেকটাই রিকভারি করেছে, এবং 22,700 বা 800 লেভেল খুব একটা ইম্পর্টেন্ট লেভেল, দেখা যাক শপথ নেওয়ার পরে কী অবস্থা হয়, তো সেই অনুযায়ী মার্কেটের ডিরেকশন চেঞ্জ হবে। আমরা যদি নিফটি 500 ইন্ডেক্স দেখি, তো বেশিরভাগ আমাদের পোর্টফোলিওতে যে স্টক রয়েছে সেটি এই ইন্ডেক্সের আন্ডারে, তো একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো আমরা কী করেছি, আমরা হাই যখন ছিল সেখানেই কিনেছি। তো যখনই যে কোনো স্টক কিনবেন সবসময় তার সেক্টর বা তার ইন্ডেক্স দেখে কিনবেন। তো দেখুন মার্কেট তো এরকম ভলাটিলিটি চলছে, আর একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করছে, এখানে বারবার কী করছে সাপোর্ট নিচ্ছিল, তো ঠিক এখানেও সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার মার্কেট আজকে উপরের দিকে উঠেছে। তো ভাবুন যে ইন্ডেক্স দেখে যদি আমরা ট্রেড করতাম, তো আজকে এই এই এইখানে আমাদের ইন্ডেক্স রয়েছে, তো এখান থেকে বাউন্স ব্যাক করবে, কেননা বারবার এখান থেকে বাউন্স ব্যাক করছে। তো এখানে যদি আমরা স্টক কিনতাম আজকে আমরা অনেকটাই কিন্তু প্রফিট হতাম, কারণ আর আজকে পিএসসি বাদে অন্যান্য বেশ কয়েকটি স্টক কিন্তু প্রায় সবগুলোই ভালোই রিটার্ন দিচ্ছিল। তো আমি যদি একটু সিপিএসসি ইন্ডেক্সের কথা বলি, অর্থাৎ পিএসইউ যে ইন্ডেক্স, দেখুন একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার ক্লোজিং প্রাইস দেখুন এই ঠিক এখানেই সাপোর্ট নিয়েছে। তো আজকে এই সাপোর্টের উপরেই ক্লোজিং হয়েছে, যেটা একটা পজিটিভ দিক, কিন্তু এতটা ফল প্রায় 44,000 পয়েন্ট থেকে আগের দিন প্রায় 35,000 পয়েন্টে নেমে গিয়েছিল, তো একদিনে এরকম কিন্তু ফল কখনই আশা করা যায় না। আর আমরা যদি নিফটি 50 দেখি, দেখুন এখানে লাস্ট যে এখানে পয়েন্ট ছিল 21,200 বা 300 মতো, তো এখানে আমরা ডিসেম্বর 2023 এরকম দেখেছিলাম। তো একদিনে দেখুন 2023 ডিসেম্বর থেকে আজকে জুন 2024 প্রায় 6-7 মাসের রিটার্ন একটা ক্যান্ডেলই কিন্তু খেয়ে ফেলেছে। তো এতদিন ধরে যা আমরা ইনকাম করছিলাম একদিনই কিন্তু সেটা শেষ করে দিয়েছে। তো এটাই স্টক মার্কেট, যখন উপরে ওঠে আস্তে আস্তে ওঠে, আর যখন নিচে নামে তো একদম খুব শার্পলি নিচে নামে। তো ঠিক একইভাবে এরকম হয়েছে, দেখুন এখানে সিপিএসসি ইন্ডেক্সে যা আমরা দেখলাম যে এখনও সাপোর্ট লেভেলের উপরেই রয়েছে। তো এটা একটা আমরা পজিটিভ দিক আমরা এখনও পর্যন্ত ভাবতে পারি। তো এখন আমরা দেখব যে FISDIS কী করছে। তো আমরা মেন ডেটা যদি দেখি, এখানে দেখুন 42,000 কোটি টাকা এখানে সেলস করেছে, DIS এখানে বাই করেছে, আবার 4 জুন আজকে সরি কালকে এখানে 12,000 কোটি টাকা সেলস করেছে FIS, DIS ও সেলস করেছে 3,000 কোটি টাকা। তো মার্কেটে এই জন্যই এতটা কারেকশন দেখিয়েছে। তো অনেকে স্টপ লস ছিল, অনেকে প্যানিক সেলিং করেছে, এই জন্য মার্কেট এতটা কিন্তু নিচে নেমেছে। তো 3 জুনে ফাইনালি FISরা বাই করেছে, তো তার আমি
স্ক্রিনশটও আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তো এই ট্রেডে ইলেকশনের আগে বা পরে সব থেকে এফআইএসরা কী করেছে, লস করেছে। তারা অনেকদিন ধরে শর্ট পজিশন হোল্ড করেছিল, তো ফাইনালি মার্কেট এতটা র্যালি করার পরে, এক্সিট পোলের পরে তাদের যে পজিশন সেটা স্কোয়ার আপ করেছে। তারপরে যেদিন বাই করেছে তারপরের দিন থেকে আবার মার্কেটে হিউজ পরিমাণে ফল, তো সেদিনও তারা ফাইনালি সেলস করেছে, তো তাদের বেশি কিন্তু লস হয়েছে। এবার আজকে যদি আমরা দেখি যে আজকে কী করেছে, আজকে ডিআইএস আজকেও বাই করেছে 4,555 কোটি টাকা এবং এফআইএস সেল করেছে 5,656 কোটি টাকা। তো এখানে এফআইএসরা কন্টিনিউয়াসলি সেলস করছে আর ডিআইএসরা এখানে কন্টিনিউয়াসলি বাই করছে। তো এফআইএসের যেদিন বাইং শুরু হবে সেখান থেকে মার্কেট আরেকটু র্যালি আমরা দেখতে পারি। তো আগামী দিনে কোন কোন সেক্টর বা কোন কোন স্টকের দিকে আমরা তাকাবো, তো কালকে এত ফলিং মার্কেট ও এফএমসিজির স্টকগুলো যেমন ডাবর, ব্রিটানিয়া, ন্যাসলে, তারা কিন্তু ভালোই পজিটিভে ক্লোজ হয়েছে। তো আমরা যদি ইন্ডেক্স দেখি, দেখুন এখানে তার অল টাইম হাই ছিল, তো আজকে তার অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে, সাস্টেন করেনি, নিচে এসছে। তো এখান থেকে যদি আমরা এখানে ব্রেকআউট দেখতে পারি, তো এফএমসিজি সেক্টরের বিভিন্ন যে স্টকগুলো আছে সেগুলোর দিকে আপনারা একটু নজর রাখতে পারেন। কেননা এতদিন ধরে আমরা রেল, ডিফেন্স, সোলার এগুলোর দিকে তাকিয়েছিলাম, কেননা এই সেক্টরগুলো চলছিল। তো মার্কেটে সবসময় কী হয়, সেক্টর রোটেশন হয়। যেমন 2008 সালের দিকে আইটি সেক্টর চলছিল, তারপর 2015-17 দিকে কেমিক্যাল সেক্টর চলছিল, তারপরে 2022-23 রেল চললো, ডিফেন্স চললো, তো এখন ফাইনালি আবার আইটি বা ফার্মা, বা আপনারা যদি সেফ মনে করেন যে অটো সেক্টর, যেগুলো মার্কেটের সাথে কোনো রিলেশন নেই, ইলেকশনের সাথে রিলেশন নেই, যেমন ফার্মা কোম্পানি, সেগুলোর দিকে আপনারা একটু নজর দিতে পারেন। তো আমি যদি নিফটি ইন্ডেক্সের কথা বলি, তো নিফটি আইটি ইন্ডেক্স, তো আইটি ইন্ডেক্স তার এখানে একটা ট্রেন লাইন বরাবর বারবার সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে বারবার কনসলিডেট করছে, তো একটা বটম বানাচ্ছে বলা চলে। তো এখান থেকে যদি আইটি ইন্ডেক্স উপরের দিকে যায়, তাহলে একটা ভালো কিন্তু আমরা আইটি সেক্টরে ভালো র্যালি দেখতে পারবো। এবং বিভিন্ন ব্রোকার কোম্পানিগুলো রয়েছে, তারাও কিন্তু এফএমসিজি, তারপরে আইটি সেক্টর, ফার্মা সেক্টরের দিকে এখন তাকাতে বলছে। তো আমরা যদি ফার্মা সেক্টরে দেখে দেখি, একটা বক্স প্যাটার্নে কাজ করছে, নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে সাপোর্ট নিয়ে ফাইনালি আবার রেজিস্ট্যান্সের কাছে গেছে। তো এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে, তাহলে আমরা আবার কিন্তু ফার্মা কোম্পানিগুলোর দিকে ইনভেস্ট করার কথা ভাবতে পারি। তবে যে কোনো স্টক এনে সবসময় কী করবো, আন্ডার ভ্যালু যে স্টকগুলো আছে সেগুলোর দিকেই আমরা কিন্তু তাকাবো, তার সাথে তার টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো। এটা সমস্ত ফার্মা কোম্পানির ইন্ডেক্সের অ্যানালাইসিস। তো এখন আমি যদি নিফটি ফিফটির কথা বলি, এখন 22,620 পয়েন্টে চলছে, তো লাস্ট এক বছরে এখানে 21% মতো রিটার্ন দিয়েছে। তো মার্কেট আমরা জানি লাস্ট কয়েকদিন খুব ক্র্যাশ করলো, তবুও এখানে লাস্ট এক বছরে রিটার্ন 21%। তো আমরা কি নিফটি বাই করতে পারি? তো 22,620 পয়েন্টে কখনোই পারবো না। তো এর একটা বিস রয়েছে যেটাতে আমরা ইনভেস্ট করতে পারি, তো চলুন সেটা দেখা যাক কীরকম। তো নিফটি ফিফটির যে স্টকগুলো, প্রায় 50টি স্টক নিয়ে নিফটি ফিফটি ইন্ডেক্স হয়, তো এর এভারেজ রিটার্ন দিয়ে নিফটির রিটার্ন ক্যালকুলেট করা হয়। তো এশিয়ান পেইন্ট, আইসিয়ান মোটর, হিরো মোটর, আইটিসি, তারপর ডক্টর রেড্ডিস ল্যাব, টাটা স্টিল, এসসিএল, কোল, আইসিআইসি ব্যাঙ্ক, উইপ্রো, এইচডিএফসি, রিলায়েন্স, এইচএল, এনটিপিসি, তো এখানে আদানি পোর্ট, বিভিন্ন রকম আপনারা এখানে দেখতে পারেন 50টি স্টক রয়েছে। তো আমরা এই 50টি স্টককে তো ইনভেস্ট করতে পারবো না, তার একটা ইন্ডেক্স রয়েছে, নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 বিস। তো এটা যদি আমরা কেউ সার্চ করি, তাহলে দেখবেন যে এখন তার কত প্রাইস চলছে, 251 টাকা। তো এই 251 টাকার বিনিময়ে আমরা টোটাল এই 50টা কোম্পানিকে কিন্তু কিনতে পারি, যেটা অনেকটা আমার সেফ মনে হয়। তো এখানে রিটার্নও সেরকম মানে হাই পাবেন না, রিটার্ন এভারেজ থাকবে, একটু কম থাকবে স্টকের তুলনায়, কেননা সব 50টি স্টকই ভালো চলবে না, কেউ খারাপ রেজাল্ট করবে, কেউ খারাপ রিটার্ন দেবে, কেউ ভালো করবে, তো এভারেজ মিলে তার রিটার্ন এখানে ক্যালকুলেট করা হবে। তো এখানে 251 টাকা এখন চলছে, তো নিফটি এটা বাই করতে পারেন। তো নিফটি 20 কি একটু শর্টে আমি বলে দিই, তো নিফটি 20 হচ্ছে, এটাকে আমরা ইটিএফ বলি, ইটিএফের ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এখানে নিফটি ইন্ডেক্স যেরকম রয়েছে, ইন্ডেক্সের সিমিলার রিটার্ন এখানে পাওয়া যায়, অর্থাৎ নিফটি যত পার্সেন্ট রিটার্ন দেবে ঠিক তত পার্সেন্ট এখানে রিটার্ন পেতে পারেন। এটা ইন্ট্রোডিউস হয়েছিল 2002 সালে জানুয়ারিতে। কোথায় ট্রেড হয়? এনএসইতে ট্রেড হয়। অর্থাৎ আপনার কাছে যে কোনো ডিমেট অ্যাকাউন্ট থাকলে এই নিফটি 20 বলে সার্চ করবেন, সেটাকে আপনারা বাই করতে পারেন। যেমন আমি গ্রো অ্যাপে সার্চ করেছি নিপন নিফটি 20, তো এটা এসে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 বিস। আরও অনেক ইন্ডেক্স রয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারেন। তো এটার অ্যাডভান্টেজ কি, ফান্ড ম্যানেজারের এখানে বায়াসনেস থেকে দূরে থাকতে পারবেন, কেননা নিজেরা কিনবেন এবং নিজেরা বিক্রি করবেন এবং নিজের পোর্টফোলিওতে থাকবেন। অনেক সময় কি হয়, মিউচুয়াল ফান্ডে আমরা টাকা ইনভেস্ট করি, কিন্তু এই টাকা ইনভেস্ট করার পরে যে টোটাল রিটার্ন, সেটা আমার কাছে অনেক কম মনে হয়, কেননা লাস্ট 1-2 বছরে সবগুলোই স্টকই প্রায় 100% রিটার্ন দিয়েছে, কিন্তু নিফটি আমরা যদি মিউচুয়াল ফান্ডের এভারেজ রিটার্ন দেখি 20%, তো 20% কেন 1 বছরে রিটার্ন দিচ্ছে আমি এটাই বুঝলাম না। যাই হোক, তো ইনভেস্টারের কাছে পোর্টফোলিও সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে ডাইভার্সিফাইড আপনার পোর্টফোলিওকে করতে পারেন, কেন নিফটি ফিফটিতে এখানে বিভিন্ন রকম স্টক রয়েছে, ব্যাঙ্কিং সেক্টর রয়েছে, আইটি রয়েছে, এফএমসিজি রয়েছে, তো বিভিন্ন স্টক, তো আপনার 251 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে পারেন। ধরুন আমরা শুধুমাত্র রেলে ইনভেস্ট করলাম, রেল কোনো সময় তো নাও চলতে পারে, সেই জন্য আমাদের ডিফেন্স, এফএমসিজি, ফার্মা, বিভিন্ন আমরা ডাইভার্সিফাইড আমাদের পোর্টফোলিও করে থাকি। তো এখানে নিফটি 20 যদি আপনি কিনেন 251 টাকা, তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু অনেকটা রিচ হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি, যে এখানে 50টি কোম্পানির মধ্যে যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ডটা আপনি এখানে পাবেন না।
আর এটাকে আমার রিস্ক ফ্রি মনে হয়, কেননা আমরা যে কোনো স্টকে যদি ধরুন ইয়েস ব্যাঙ্ক প্রায় একসময় 400-500 টাকায় ট্রেড করছিল, তারপরে সুজলন এনার্জিও 400-500 টাকায় ট্রেড করছিল, তারপরে এই স্টকগুলো 5 টাকা বা 3 টাকা অবধিও কিন্তু চলে এসেছিল। তো আমরা যদি নিজেরা এখানে ইনভেস্ট করে থাকি পার্সোনাল কোনো কোম্পানিতে, তো সেই কোম্পানি যদি ডুবে যায় আমাদের পোর্টফোলিও কিন্তু ডুবে যাবে এবং রিকভার প্রায় হবে না বললেই চলে। তো 400-500 টাকার স্টক এখনও 20-25 টাকায় কিন্তু চলছে, তো এরকমই হয়। আর নিফটি 50-তে যদি ভালো কোম্পানি থাকে সেগুলোকে অ্যাড করা হয় নিফটি 50-তে, এবং এই ইন্ডেক্সগুলো চলতেই থাকে, এইসব কোম্পানি যদি খারাপ করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। তো এটাকে আমার পার্সোনালি সেফ এবং রিস্ক ফ্রি মনে হয়, যেমন এই কোম্পানিগুলো আগে খুব ভালো ছিল, এখন তাদের ফান্ডামেন্টালও খারাপ, রিটার্নও খারাপ, প্রাইসও অনেকটা খারাপ হয়ে গেছে, তো নিফটি 20-এ সেটা হওয়ার সম্ভাবনা কম। তো আমি একটু হিসাব দেখাই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করেন প্রায় 25 বছরের জন্য, আর এস্টিমেটেড রিটার্ন আমি 23-20% ধরছি না, যদি 15% ধরি যে প্রতি বছর এভারেজ আপনাকে 50% রিটার্ন দিবে, তো এই 25 বছরে আপনি 15 লাখ টাকা জমাবেন, 15 লাখ টাকা ইনভেস্ট করবেন, তার বদলে আপনি কত টাকা পাবেন? 1,29,32,175 টাকা। তো আমি এই 29 লাখটা প্রায় বাদই দিলাম, তো 15 লাখ টাকা ইনভেস্ট করে সেখানে আপনার কিন্তু 1 কোটি টাকা হয়ে যাবে, আর যেটা অনেকটাই কিন্তু রিস্ক ফ্রি। আর আমি যেখানে মাত্র 15% রিটার্ন দেখালাম, তো সেটা অনেকটা বাড়তেও পারে, অনেক সময় কমতেও পারে। তো এখন ইন্ডিয়ান মার্কেট বাড়ার সম্ভাবনাই বেশি লং টার্মে, তো 15%-এর বদলে যদি 20% হয় তাহলে এই রিটার্নটা কম্পাউন্ডেড হারে আরও কিন্তু 4-5 কোটিও হতে পারে। তো এখানে আমরা যদি আমাদের সেভিংস দেখি, তো দেখুন আমাদের সেভিংস কিন্তু একদম ফ্ল্যাট রয়েছে, কিন্তু আমাদের কম্পাউন্ডিং রিটার্ন দেখুন কতটাই বেড়ে যাবে। তো এটাই হচ্ছে মানে নিফটি বা কম্পাউন্ডিংয়ের এখানে খেলা। তো আশা করি এই জিনিসটা ভালোই বুঝেছেন। তো নিফটি 50-র বদলে আমি আরেকটা ইন্ডেক্স বলছি, নিপন ইন্ডিয়া ETF নিফটি IT। তো আইটি সেক্টরে বিভিন্ন স্টক রয়েছে, তো কোন স্টক কিনবেন, কোন স্টক ছেড়ে দেবেন তার যদি সমস্যা হয়, এখানে ITBS বলে সার্চ করবেন, ITBS BEES ITBS। তো এখানে টোটাল 10টি স্টক রয়েছে, এই 10টি স্টককে আপনি কত টাকায় কিনতে পারবেন? মাত্র 35 টাকায়। হ্যাঁ, টোটাল 10টি স্টককে মাত্র 35 টাকায় আপনি কিনতে পারবেন। তো এখানে কী কী স্টক রয়েছে? ইনফোসিস রয়েছে, TCS রয়েছে, HCL আছে, টেক মাহিন্দ্রা, উইপ্রো, LTI মাইন্ট্রি, বাসিস্টেন্ট সিস্টেম, কোফোর্স। তো এই 10টি স্টকের যে এখন প্রাইস সেটা অনেকটাই, যেমন ইনফোসিস 1400 টাকা, TCS 3700 টাকা, HCL 1300 টাকা, টেক মাহিন্দ্রা 1200 টাকা, উইপ্রো 450, LTI মাইন্ট্রি 4600, বাসিস্টেন্ট সিস্টেম 3500। তো পার্সোনালি এগুলোকে বাই করতে গেলে আমাদের প্রচুর টাকা লাগবে। তো সবগুলো 10টি স্টকে আমরা যদি 35 টাকা ইনভেস্ট করি, তাহলে এই 10টি স্টকে আমাদের ইনভেস্ট করা কিন্তু হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আপনারা আইটি সেক্টর বা আইটি সার্ভিসগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন, যেহেতু এতদিন ধরে এই স্টকগুলো ভালো রিটার্ন দেয়নি। তো যেগুলো রিটার্ন দেয় না, অনেকদিন ধরে কনসলিডেট করে, সেগুলি কিন্তু ভবিষ্যতে রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেষে ভিডিওতে আমি শেষ একটা কথাই বলবো যে আমাদের ওয়ারেন বাফেট, তিনিও কিন্তু ETF ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করেছেন, এবং আমাদের গোটা বিশ্বের অন্যতম সেরা ইনভেস্টার, যাকে আমরা অ্যাডমায়ার করি। তো তিনি বিভিন্ন কোট করেছেন যেগুলো অনেক ফেমাস। তো তিনি একটা কোট করেছেন যে রুল নাম্বার 1 নেভার লুজ মানি, আর রুল নাম্বার 2 নেভার ফরগেট রুল নাম্বার 1। অর্থাৎ তিনি টাকাকে চলে যেতে না দেওয়াটাই প্রায়োরিটি দিয়েছেন। অর্থাৎ স্টক মার্কেটে যে আমরা এসেছি, কখনোই আমরা লস করবো না, লস করলে খুব ছোটো ছোটো লস করবো, মানুষ মাত্রেই ভুল হয়। তো আমরা এখানে সবসময় এই কথাটা মনে রাখবো, আমরা স্টপ লস দিয়ে চলবো সবসময়। স্টপ লস না দিলে কী হয় আশা করি আগের দিন সবাই বুঝে গেছেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলও আমি সবাইকে শেয়ার করেছি, আমার যে পার্সোনাল যারা আমার কাছে স্টক মার্কেট করে, তো তাদেরকেও আমি স্টপ লস দিয়েই ট্রেড করাই। তো যাই হোক, এই রুলসটা কখনোই আমরা ভাঙবো না যে আমরা স্টক মার্কেটে ইনকাম না করলেও অ্যাটলিস্ট বড় লস কিন্তু করবো না। কেননা স্টক মার্কেটে যখনই আমরা আসি, কী হয় আমাদের কিন্তু টাকা অনেক সময় ফেসে যায়। কেননা একটা স্টককে 100 টাকা দিয়ে কিনলাম, নিচে নামতে নামতে সেটা 1 টাকাও আসতে পারে, সেখান থেকে রিকভারি করতে করতে 25-26 বছরও লাগতে পারে। তো ছোটো ছোটো লস নিয়ে বেরিয়ে যাওয়াই সবসময় ভালো, কেননা আমরা যে প্রাইসে বাই করবো সেই বাই তার থেকে 2-5% যে যতটা রিস্ক নিতে পারেন সেখানে স্টপ লস দিয়ে কিন্তু সবসময় ট্রেড করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল শুধুমাত্র ইনফরমেশন পারপাস যে আমরা আগামী দিনে কোন কোন সেক্টরের দিকে তাকাবো, যেমন FMCG, ফার্মা, IT। আর মোদিজি শপথ নেওয়ার পরে যদি আপনার লস রিকভারি হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্টপ লস দিয়ে দেবেন, এবং ETF কী এবং ETF ইনভেস্ট করলে কীভাবে ইনকাম করা যায় সেটাও আমরা এখানে জানলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।